গেলেও ১৩ ডিসেম্বর সাতক্ষীরার মহাদেবনগর এলাকার সন্ত্রাসী জামশেদ অপহরণ করে কলেজ ছাত্র গৌতমকে, পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার চার দিন পর পুকুর থেকে গৌতমের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও মূল আসামি জামশেদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে খুনিরা। মামলা প্রত্যাহার করার জন্য সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন গৌতমের পরিবারের সদস্যরা। আমার যে সন্তান গেছে সে তো আর পাওয়া যাবে না, কিন্তু এদের দিয়ে যেন আর কোনো মা বাপের কোল খালি না হয়, এইটা আমাদের দাবি। মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে গৌতমের বাবা গণেশ সরকারকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। তবে পুলিশের দাবি, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে, মামলাটির তদন্ত কাজও এগিয়ে চলছে। গৌতম হত্যা মামলার পিএম রিপোর্টটা গতকাল আমরা পেয়েছি, মামলার তদন্ত চলমান, তদন্তের অগ্রগতি যথেষ্ট উল্লেখযোগ্য। এদিকে গৌতম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ।